নমস্কাৰ প্ৰিয় দৰ্শক সকলোকে স্বাগতম জনাইছো বিৰতিৰ পিছত দ্বিতীয়টো খণ্ডত উপনীত হৈছো মই কল্যাণ গগৈ ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ যাম কিছু সময়ৰ পিছত চাগৈ খালেক ডাঙৰীয়া আমাৰ সৈতে সংযুক্ত হ'ব তেতিয়া খালেক ডাঙৰীয়াক আমি কিছু প্ৰশ্ন সুধিম তো এই মুহূৰ্তত মই কল্যাণ গগৈ ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ গৈছোঁ বহুকেইটা অভিযোগ আছে মূলত অভিযোগকেইটা এটা অন্যতম অভিযোগ সেই যিগৰাকী সাংসদৰ নামত প্ৰৱেশ পত্ৰ তৈয়াৰ হৈছিল তেওঁক বিৰুদ্ধে কিন্তু কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই তাৰ বিপৰীতে 141 জন সদস্যৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে নিলম্বন কৰা হৈছে পূৰ্বতে তেওঁলোকে ৱাক আউট কৰে এইবাৰ বিৰোধীৰ সাংসদসকলে ৱাক আউট নকৰিলে সংসদৰ মজিয়াৰ পৰা মই পুনৰবাৰ কৈছোঁ সকলোতকৈ গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে বিৰোধীৰ অনুপস্থিতিত বহুকেইখন গুৰুত্বপূৰ্ণ বিধেয়ক গৃহীত হৈছে আইনলৈ ৰূপান্তৰ হৈছে তাৰে এখন অন্যতম হৈছে ক্ৰিমিনেল কোড বিল আৰু সেইখন আইনলৈ ৰূপান্তৰ হোৱাৰ পিছত আমাৰ যি ভাৰতীয় দণ্ডবিধি সম্পূৰ্ণৰূপে পৰিৱৰ্তন হ'ব আমূল পৰিৱৰ্তন হ'ব তেনে ক্ষেত্ৰত অভিযোগসমূহ শুনিলেই আপোনাৰ পৰা মই প্ৰত্যুত্তৰ বিচাৰিম বিশেষকৈ সেই বিশেষ ব্যক্তি সাংসদগৰাকীৰ বিৰুদ্ধে ব্যৱস্থা কিয় গ্ৰহণ কৰা হোৱা নাই মানে কি এনেকুৱা ধৰণৰ মানে আমি জানো সকলোৱে ৰাজনীতিৰ লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত হৈ আছোঁ বা বিধানসভা বা আমাৰ অসমৰ যিমানবোৰ কোৱাৰ্টাৰ আছে যিসকলে আৱাস গৃহ আছে যোনে হেৰি থাকে আমাৰ এম এল এসকল থাকে বা দিল্লীত যিসকল সাংসদ থাকে তেখেতসকলৰ বা ময়ো নিজেই তেনেকৈ ধৰণকে কেইবাবাৰো মই ভিজিটৰ্ছ গেলেৰীত লৈ পেলাই মই সোমাইছোঁ এটা প্ৰক্ৰিয়াৰ মাজেৰে কৰা হয় কিন্তু কি হয় আগতেও এনেকুৱা ঘটনা অসমতো ঘটিছে দিল্লীতো নঘটা নহয় পাছ লওঁতে সাধাৰণতে কি হয় সাধাৰণতে এটা ৰিকমেণ্ডেশ্যন কেতিয়াবা হয় ক'ৰবাত চিনাকিৰ মাজত হয় বা অনুৰোধ আহে বিভিন্ন ধৰণৰ এজন সাংসদ বা এজন বিধায়কলৈ আৰু সেইমতে তেখেতে এটা প্ৰক্ৰিয়াৰ মাজেৰে দিয়ে এই প্ৰক্ৰিয়াৰ মাজত দিওঁতে হয়তো তেখেতে ক'ৰবাত ভুল এটা হৈছিলে ভুল বুলি নকওঁ মই এইকাৰণে নকওঁ কাৰণ চাওক তেখেতসকলেও আইডেণ্টিফাই নিজকে কৰা নাছিল যে কোনোবা এটা সংগঠন বুলি হয়তো মই এতিয়ালৈকে কাৰণ কিয় মই এইখিনি কথা মই এটা মই এজাম্পশ্যনতহে কৈছোঁ কাৰণ কিয় গতিকে তদন্ত ইতিমধ্যে তদন্ত চলি আছে আৰু তদন্ত চলাৰ পিছত যদি তেখেত দোষী নিশ্চয় তেখেতসকলৰ শাস্তিমূলক ব্যৱস্থা তেখেতৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰিবই আৰু কৰিব লাগিবও এইটো এটা গণতন্ত্ৰ বা আদি দেশৰ চবতকৈ সৰ্বোচ্চ যিটো সদনৰ ওপৰত এনেকুৱা ধৰণৰ ভাবুতি আহিছে ব্ৰিজ অফ ছিকিউৰিটি আটাইতকৈ ডাঙৰ কথা এইটো এটা কাৰণ মই কি হয় মই সংসদ ভৱনত যেতিয়া মই পুৰণা সংসদ ভৱনত যেতিয়া গৈছিলোঁ ইমান কটকটীয়া নিৰাপত্তাৰ ব্যৱস্থা মই কেইবাবাৰো গৈছোঁ মই 10-12 বাৰমান গৈছোঁ মই বিভিন্ন ধৰণৰ কামত গৈছোঁ এজন অনা সাংসদ হিচাপে ইমানখিনিলৈকে এছেছ হয় মই সিমানখিনিলৈকে গৈছোঁ কিন্তু কিমান কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা কোনো ব্যক্তিয়ে মই জোতাত বিষাক্ত গেছ লৈ যাম বা কোনো ব্যক্তিয়ে সেই কথা কৈ প্ৰৱেশ পত্ৰখন ল'ব নাই তেওঁ নিজৰ পৰিচয়টো গোপনে ৰাখিয়ে প্ৰৱেশ পত্ৰখন প্ৰস্তুত কৰিব গতিকে যিহেতু ধৰা পৰিছে বিজেপিৰ সাংসদগৰাকীৰ বিৰুদ্ধে আপোনালোকে 3 ৰাজ্যৰ নিৰ্বাচন জিকি আপোনালোকৰ আত্মবিশ্বাস তুংগত আৰু সেইকাৰণে এনেধৰণৰ নিলম্বনৰ পদক্ষেপ হাতত লৈছে নেকি এনেধৰণৰ প্ৰশ্ন উত্থাপিত হৈছে আৰু প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে বিৰোধীয়ে গঠনমূলক কামত কেতিয়াও সহায় নকৰে আৰু বিৰোধীয়ে এনেধৰণে আচৰণ কৰি থাকিলে তেওঁলোকৰ বৰ্তমান যি আসনৰ সংখ্যা তাতোকৈ আসনৰ সংখ্যা হ্ৰাসহে পাব অৰ্থাৎ ৰাইজে গ্ৰহণ নকৰে আপুনি কি কয় মই তাৰপিছত আপোনাৰ পিছত সকলোৰে পৰা প্ৰত্যুত্তৰ ল'ম নাই ঘটনাটো এনেকুৱা ধৰণৰ এই মই আগতেও কৈ আহিছোঁ যে এইটো প্ৰথমবাৰৰ কাৰণে হোৱা নাই বা শেষবাৰৰ কাৰণেও যে হ'ব কোনো তাৰ হেৰি নাই নিশ্চয়তা নাই কিন্তু কথাটো হ'ল কি চাওক এদিন এদিন সংসদ যেতিয়া চলিবলৈ লয় অধিৱেশন হয় বহুত টকাৰ খৰচ পাতি হয় আৰু এইবিলাক খৰচ এইবিলাক কিন্তু ধন আমি ৰাইজৰ ধন গতিকে ৰাইজৰ ধন তেনেকৈ অপচয় কৰাটো মই নকওঁ যে বিৰোধীয়েও কেতিয়াবা বিচাৰে বিৰোধীয়েও এইটো নিবিচাৰে কিন্তু এনেকুৱা ধৰণৰ পৰিস্থিতি যেতিয়া হয় তেতিয়া আৰু চাওক কিমানকেইখন ইম্পৰ্টেণ্ট যেতিয়া আপোনাৰ বিল পাছ কৰিব লগা আছে তাৰ ভিতৰত আছিলে বোধহয় ইণ্ডিয়ান পেনেল কোডৰ ওপৰত 4খনকৈ বিল আছিলে খুব ইম্পৰ্টেণ্ট বিল আছিলে সেইকেইখনো পাৰিত কৰিব লগা আছিলে গতিকে সময় অপচয় কৰিবলৈ খোজা নাই এটা 1 নম্বৰ কথা আৰু সময় অপচয় হ'ব নালাগেও কাৰণ কিয় এইটো ৰাইজৰ ধন হৰাশ কৰা আমাৰ কোনো অধিকাৰ নাই কিন্তু কথাটো মই আকৌ কৈছোঁ যে অধ্যক্ষ বা স্পীকাৰৰ যিটো এক্তিয়াৰ ভিতৰত থাকি কাৰণ তেওঁ জানিব তেওঁ সদনখন ভালদৰে চলাব লাগিব আৰু সদন চলাবলৈ যাওঁতে এটা শৃংখলাবদ্ধভাৱে চলাব লাগিব এটা মাত্ৰা যদি ওপৰত যায় চক এইসকলে ল মেকাৰ্ছ যোনে সেই নিয়ম কানুনবিলাক বনায় এইসকলেই ল মেকাৰ্ছ হ'ব পাৰে সেইজন ব্যক্তি নহ'ব পাৰে তাৰ আগৰ সকল ল মেকাৰ্ছে বনাইছে কিন্তু সেইটো কণ্টিনিউড গতিকে তেখেতসকলে সেই ল ব্ৰেক কৰিব এইটো কেনেকৈ সম্ভৱ হ'ব গতিকে এটা মাত্ৰা থাকে তাৰ ওপৰত গ'লে নিশ্চয় যেতিয়া অচলাৱস্থা হয় সংসদীয় পৰিক্ৰমা মন্ত্ৰীগৰাকীয়ে প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে প্ৰস্তাৱ উত্থাপিত হয় আৰু সৰ্বসন্মতিক্ৰমে সেই প্ৰস্তাৱ গৃহীত হয় গৃহীত
গৃহীত করা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অধ্যক্ষগাকিয়ে বা স্পিকারগাকিয়ে পরিচালিত করে আর সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গৃহীত হওয়ার পিছন নিলম্বন করা হয় আর সর্বসম্মতিক্রমে বলে মানে কইস কারণ এইবার সর্বসম্মতিক্রমে মানে শাসক দলের যখন সদস্য ভোটত সেই প্রস্তাব গৃহীত হয় আর নিলম্বন করা হয় কিন্তু মানে সুশান্ত আপনি প্রতিক্রিয়া প্রকাশ করব বিচার আপনার ওসলে আই মানে পলাক্সি আপনার ওসলে যাব বিচার এই আচরণের কারণে যোধী বর্তমানের আসন সেই আসনতক আরও অধিক আসন হ্রাস পাব অনাগত নির্বাচনত আপনি এই ইয়ার প্রত্যুত্তর কেন দিয়ে অর্থাৎ রাইজে বিরোধীর এই ধরনের আচরণ সংসদের ভিতর বা মজিয়াত প্রতিবাদ করার এই পদক্ষেপক রাইজে গ্রহণ নকরে প্রধানমন্ত্রী ভাষ্য হয় কিছু যেতিয়া আমার কিছুদিন আগতে নির্বাচনের ফলাফল উলাই গেছিল তাত বিজেপির সাংসদ কুইনুজা ডাঙরিয়ানে কৈছিলে যে আমি ভবাই নাছিলো এনে ধরনের আমি জিকিম বলে মানে আছো আপনার প্রশ্নলে আমি ভবাই নাছিলো এনে ধরনের জিকিম কিন্তু আমি নভবাকে আমি ইমান ধরন ভালকে আমি জিকিলো দুই নম্বর কথা প্রধানমন্ত্রী ডাঙরিয়ে যে ধরনের কৈছে যে বিরোধী এনে ধরনের আচরণত আসনের সংখ্যা সীমিত হব তেওঁলোকে যে ইলেকশনের নির্বাচনের যে ফলাফল হল ফলাফলের পিছত বিজেপি হয়তো বেশি মানে আত্মবিশ্বাসী হয়েছে তেওঁলোকে ইমানে আত্মবিশ্বাসী হল যে ইলেকশনের সময় প্রাইম মিনিষ্টার হেভি আপনার মন্ত্রী তেওঁলোকে ইলেকশন নামবলগিয়া হল টকার খেল করবলগা হল কালেক্টরক ব্যবহার করবলগা হল পুলিশ ফোর্স ব্যবহার করবলগা হল সেন্ট্রাল ফোর্স ব্যবহার করবলগা তেওঁলোকে ব্যবহার নকরিলে কি এটা টাইমত ইভিএম সিস্টেমটুক হ্যাক করেছিল এতিয়া সম্পূর্ণ সিস্টেমটু হ্যাক করেছে আর যেহেতু ভবাই নাছিল নভবা এটা রিজাল্ট হল সেটু আপনি রাইজর অর্থাৎ 48% শাসক দলে পাইছে আর 52% হবলে বিরোধীয় পাইছে নয় জানো কিন্তু আমার যেহেতু মাল্টিপার্টি ডেমোক্রেসি আমার সেই ডেমোক্রেসি তেন ধরনের পরিসংখ্যা থাকবে পারে মূল প্রশ্নটা সেই আচরণ যধরনের আচরণ করেছে বিরোধীয় সেই আচরণ রাইজে কেনেদরে গ্রহণ করব সেইটোহে মূল প্রশ্ন সুশান্ত আপনার সুধিম মানে একটা কথা কব লাগবে আজ ভারতীয় জনতা পার্টিয়ে যে কই আছে যে এই দাদাই কলে যে সাংসদ মানে জাস্ট কব লাগবে এই কথা সাংসদজনে গম পোৱা নাছিলে যে সেই লড়াকিজন কোনোবা সংগঠনের নাকি বা কোর পৰা আহিলে এটা রেফারেন্সত আহি তেওঁলোকে সংসদত প্রবেশ করলে কিন্তু আমি কব বিচাৰিছো প্রধানমন্ত্রী মানে সুশান্ত মানে রেফারেন্স বুলি কোৱা নাই হেতুটো মই কব নোৱাৰো যে রেফারেন্স ঠিক আছে মানে প্রস হৈছে মানে সাধারণত কি হয় এনে ধৰণৰ মই বুজি পালো না মই মাস বিলাক যেতিয়া দিয়া হয় তেনে ধৰণৰ কেটা কাৰবা রেফারেন্স আহে কাৰবা হয়তো চিনাকি থাকে ঠিক আছে মানে কেটা ধৰণৰ কেতিয়াবা নিজৰ সমষ্টিৰ হয় কেতিয়াবা এনে ধৰণৰ লোককে দিয়া হয় কেতিয়াবা সংকট চাব আব্দুল খালেক ডাঙৰীয়া আমাৰ সৈতে সংযুক্ত হৈছে সুশান্ত আপোনাৰ মন্তব্য লৈ মই পুনৰ আব্দুল খালেক মই কোৱা কথাটো হ'ল সেই সাংসদজনে গম পোৱা নাছিলে যে এনেকুৱা কাম হ'ব বুলি কিন্তু প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াৰ স্বপ্ন আছিলে ডিজিটেল ভাৰত ডিজিটেল ইণ্ডিয়া আজি ডিজিটেল ইণ্ডিয়াত সেই যুৱককেইজনে যে সংসদত প্ৰৱেশ কৰিলে মোদী ডাঙৰীয়াৰ ডিজিটেল ইণ্ডিয়াত তেওঁলোকক কি ধৰিব নোৱাৰিলে নেকি এয়াৰপৰ্টত মই কৈছো এয়াৰপৰ্টত এজন মানুহ মই এক মিনিট আপুনি কথাটো কমপ্লিট কৰিব লাগিব এয়াৰপৰ্টত এজন মানুহ সোমালে মানে 10 বাৰ চেক কৰা হয় কিন্তু সেই ল'ৰাকেইজন যেতিয়া ডিজিটেল ইণ্ডিয়াৰ মোদী ডাঙৰীয়াৰ সংসদত সোমালে তেতিয়া তেওঁলোকক কিয় ধৰিব নোৱাৰিলে প্ৰথম কথা দ্বিতীয় কথা মই আপুনি যে এই ভোট যুদ্ধৰ কথাবোৰ কৈছে জনতাই আপোনালোকক ভোট দিছে কাৰণে জিকিছে বুলি কৈছো আপোনালোকৰ যি ওলোটা ঘৰ সেইটো আৰম্ভ হৈ গ'ল ৰাজস্থানত মই জাষ্ট ক'ব লাগিব রাজস্থানের আপনাদের কইছিলে কি সরকার হলে 500 টাকা সিলিন্ডার দিব আজি রাজ্যসভার তথ্য কি জানেনে রাজ্যসভার আজি আপনাদের কই দিলে যে রাজস্থানত আপনাদের 500 টাকা সিলিন্ডার দিব নোয়ারে সেই আপনাদের প্রতিশ্রুতি নাছিলে বলে আজি কই দিলে এই এটু লাস্ট আজি আপনি অহংকারী নহব অহংকারী নহবলে অনুরোধ জানাইছো হয় মই বিজেপি আত্মবিশ্বাসী হৈছিল নেকি তিনি রাজ্যত জয়লাভ করে তার কারণে এনে ধরনের পদক্ষেপ গ্রহণ করলে নেকি এনে ধরনের প্রশ্ন উত্থাপন আছে আব্দুল খালেক কংগ্রেস সাংসদ আব্দুল খালেক আমার সাথে সংযুক্ত হয়ে আছে দিল্লির পৰা দুই তিনটা প্রশ্ন খালেক ডাঙরিয়ালে আছে খালেক ডাঙরিয়া আপনিও নিলম্বন হয়েছে যদি খালেক ডাঙরিয়া সংযুক্ত হয়ে আছে মূল প্রশ্নব শুনেছে খালেক ডাঙরিয়া হয় 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 আপনাকো নিলম্বন করা হল 141 জন সদস্য এটা রেকর্ড সর্বকালের সর্ববৃহৎ নিলম্বন এটা অধিবেশনত এটা সেশনত ইয়াতক অধিক সদস্য কেতিয়াও নিলম্বন হওয়া নাই এদিন 14 জন সোমবারে বৃহস্পতিবারে 14 জন সোমবারে 78 জন মঙ্গলবারে যদি মোৰ পৰিসংখ্যা ভুল হোৱা নাই 49 জন তাৰে এজন আপুনি অন্যতম কেনেদৰে বিশ্লেষণ কৰে চাওক আমি বিৰোধী সংসদসকলে কি বিচাৰিছিলোঁ 13 ডিচেম্বৰৰ যিটো ঘটনা হৈছিলে 13 ডিচেম্বৰৰ ঘটনাটো কেনেকৈ হ'বলৈ পালে
কার ভুলের কারণে এই ঘটনা হল কেনেকে এই যুবক যে দুজন যুবকে ঘটনাটি সংঘটিত করেছে তেওঁলোকে প্রথম সংঘটলে অহা নাছিল আগতেও সংঘটত আহিছিল কারণ আপনার আমার ভিজিটর গ্যালারি আর আমার আসন বিলাকর মধ্যে যথেষ্ট দূরত্ব আছে তারপর জপিয়াবলে হলে প্রশিক্ষণ লাগিব আর নিয়ম মতে আগে পিছে ভিজিটর গ্যালারি দুজন নিরাপত্তা কর্মী থাকে কিন্তু সেদিন এখন কোনো নিরাপত্তা কর্মী নাছিলে তেওঁলোক প্রপার এক্সামিনেশন কিয় করা নহল এই কথাবিলাক আমি সরকারের পৰা জানিব খুজিছিল তদুপরি এই সাধারণত ভিজিটর গ্যালারিত 45 মিনিট বহিবলে দিয়া হয় তেওঁলোকে প্রায় 2 ঘন্টা বহি আছিলে কার কার ইন্ডালজেন্সের কারণে তেওঁলোকে 2 ঘন্টা বহিবলে পালে এই কথাবিলাক আমি গৃহমন্ত্রীর মুখেরে জানিব খুজিছিল গৃহমন্ত্রীয়ে যদি সরলভাবে আমাক উত্তর দিলে হেতেন হয়তো এই ধরনের ঘটনাবিলাক নহল হেতেন কিন্তু সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকারের ইমান অহংকার হয়ে পড়েছে যে তেওঁলোকে কোনো কথা উত্তর দিব নুখোজে গৃহমন্ত্রী সদনের বাহিরত বক্তব্য রাখে সদনলৈ আহিব নুখোজে প্রধানমন্ত্রীয়ে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী সদনের নেতা লোকসভার নেতা সংসদের নেতা কিন্তু যি সংসদের তেখেত নেতা সেই সংসদত আহি তেওঁ দুঃখ প্রকাশ করব নোৱাৰে এনে পরিস্থিতি আমি বিরোধী সাংসদ সকলে উভয় সদনের লোকসভা রাজ্যসভা আমি বিচাৰিছিলোঁ যে গৃহমন্ত্রী সদনলৈ আহক আর আমার কথাবিলাকর উত্তর দিয়ক কিন্তু তেখেত সকলে সংখ্যাগরিষ্ঠতার কারণে এনে ধরনের অহংকারী হয়ে পড়েছে যে ইতিহাসের নজিরবিহীন কিন্তু খালেক ডাঙরিয়া বিগত সময় খালেক ডাঙরিয়া নজিরবিহীন এইখানে কথা আমি কয়ে আছো কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বিরোধীর অনুপস্থিতিত কিন্তু বহুকেইখন গুরুত্বপূর্ণ বিধেয়ক আইনলৈ রূপান্তর হব আর উদাহরণস্বরূপে আজির দিনটোত ক্রিমিনেল প্রসিডিওর কোড বিধেয়কখন উত্থাপিত হয়েছে বা কালিলৈ সেইখন আইনলৈ রূপান্তর হব যিখনে ভারতীয় দণ্ডবিধির সম্পূর্ণ যি পরিবর্তন আমূল পরিবর্তন আনিব গতিকে তেনে ক্ষেত্রত সেই গুরুত্বপূর্ণ বিধেয়কসমূহত কিন্তু বিরোধী অনুপস্থিত তেওঁলোকে নিজের মন্তব্যই রেকর্ড কৰিব পৰা নাই বরঞ্চ তেওঁলোকে বাহিৰত প্রতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া হৈছে সেই উপরোক্ত বিষয়টো না না হয় হয় আপুনি ঠিক কথাই কৈছে না না পার্থ আপনি ঠিক কথাই কৈছে কিন্তু আমাক ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পিতভাবে আমাক সদনের পৰা বাহির করে দিয়া হয়েছে যাতে আমি আমার বক্তব্য রাখব নোৱাৰো কারণ আমার সরল প্রশ্নবিলাকর উত্তর দিলে সরকারের কি ক্ষতি হলহেঁতেন আজি যিটো যিটো কথার সমাধান আধা ঘন্টার হয়ে যাব পারে গৃহমন্ত্রীজন সদনের সদস্য এনেকুৱা নহয় যে আমি সদনের বাহিরের কোনো বক্তব্য জানিব খুঁজছো আজি মই গধূলি জানিব পাৰিছো যে সংসদের আমার নিরাপত্তার 176 জন নিরাপত্তা কর্মীর পদ খালি হয়ে আছে সংসদের নিরাপত্তার দায়িত্ব থাকা যুটিয়া সচিবের পদ খালি হয়ে আছে যদি রাজ্যসমূহের পৰা আবেদন বিচরা হয়েছে তেনে ক্ষেত্রত এই প্রশ্নবিলাকর উত্তর আমি সংসদের মজিয়াত বিচারিছিলো যদি আধা ঘন্টার ভিতর আহি অমিত শাহ ডাঙরিয়া দিব পারে আমি প্রধানমন্ত্রীর উত্তরও বিচরা নাই অকল গৃহমন্ত্রীজনের উত্তর বিচারিছো সেই উত্তর নিদি প্রতাপ সিনহা যিগৰাকী বিজেপি সাংসদে পাস ইস্যু করলে তেখেতৰ বিৰুদ্ধে কোনো ব্যৱস্থা নললে ব্যৱস্থা ললে উত্তৰ বিচৰা সকলৰ পৰা আজি উত্তৰ বিচৰাটো অপৰাধ হল নেকি জনতাৰ কণ্ঠ আমি উচ্চাৰণ নকৰি কোনে কৰিব আজি সংঘত সুৰক্ষিত নহয় যেতিয়া দেশ সুৰক্ষিত নহয় তাৰমানে সেইদিনা যিসকল গেছ কেন লৈ সোমাইছিলে সেই গেছ কেনটো যেনেকে ধোঁৱা আপোনালোকেতো দেখা না আমি ভিতৰত আছিলোঁ দেখিছো কেনেকুৱা ধোঁৱাময় হৈ গৈছিল আৰু অকণমান হওঁ আৰু 5 মিনিট যদি বেছি সময় থাকিব পাৰিলেহেঁতেন আমাৰ সাংসদসকলে যদি সাহসেৰে তেওঁলোক দুজনক কৰায়ত্ব নকৰিলেহেঁতেন গোটেইটো ধোঁৱাময় হৈ গলহেঁতেন হয়তো কোনোবা কোনোবা সাংসদৰ প্ৰাণ গলহেঁতেন তেনে পৰিস্থিতিত চৰকাৰে উত্তৰ দিব নোখোজাটো গ্ৰহণযোগ্য নহয় কিন্তু খালেক ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী ভাষ্য প্ৰধানমন্ত্ৰীয়ে সংবাদ পত্ৰত পঢ়িবলৈ পাইছো বিজেপিৰ পাৰ্লিয়ামেণ্টাৰী বোর্ডর যেতিয়া বৈঠক অনুষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রীর আহ্বানত প্রধানমন্ত্রী তেতিয়া কৈছে বিরোধীয়ে গঠনমূলক কামত কনস্ট্রাকটিভ ওয়ার্কত কেতিয়াও নিজকে এঙ্গেজ নকৰে জড়িত কৰিব নিবিচাৰে আৰু বিরোধীর এনে আচরণ যদি চলি থাকে অব্যাহত কন্টিনিউ হৈ থাকে তেতিয়া বিরোধীর বর্তমান যিমান আসন বিরোধী দলসমূহৰ যিমান আসন তাতোকৈ আসন হ্রাস পাব আপুনি কেনেদৰে চায় আপোনালোকৰ আচরণ ৰাইজে গ্রহণ কৰিব নকৰিব এই সন্দৰ্ভত আপোনাৰ কি মন্তব্য পার্থ আমি নেতিবাচক কত কাম কৰিলোঁ আমি সরকারের পৰা উত্তৰহে বিচাৰিছো আমি নিরাপত্তার ক্ষেত্রে সরকারক সহযোগহে করব বিচারিছো কিন্তু আমার সহযোগিতা সরকারে বিচরা নাই আজি আমার প্রশ্নসমূহর উত্তর দিয়ার লগে লগে আমার প্রতিবাদের কোনো স্থল নাথাকিলহেঁতেন সেই প্রশ্নসমূহর উত্তর দিলে প্রধানমন্ত্রী ডাঙরিয়া আজি 2001 চনত যেটা পার্লামেন্ট আক্রমণ হয়েছিল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া আমার নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীক ফোন করে খবর লৈছিলে তেখেত সুস্থ আছে না নিরাপদে আছে না নাই আজি যদি নরেন্দ্র মোদী ডাঙরিয়া আহি সদনলৈ আহি কলেহেঁতেন যে মই দুঃখ পাইছো যে সাংসদসকলের নিরাপত্তা ব্যাহত হয়েছিল আমি কঠোর ব্যবস্থা লম বা লৈ আছো মামলা খতম হয়ে গেলহেঁতেন কিন্তু সেইটোকে নকৰি
তেওঁলোকে সংখ্যাগরিষ্ঠতার অহংকারত স্বেচ্ছাচারীভাবে আমার সাংসদসকলক নিলম্বন জিরণি করলে সেইটোহে গণতন্ত্রের কারণে দুর্ভাগ্যজনক কথা। এই গণতন্ত্রের কারণে দুর্ভাগ্যজনক। মানে একটা বিরতি লোব লাগবে খালাক ডাঙরিয়া, অনুরোধ জানাইছো আপনার আরো অকন সময় অপেক্ষা করবলে, এটা দুটা প্রশ্ন আপনার সুদিম আর তারপর আপনার বিদায় দিম। কিন্তু এই মুহূর্তে বিরতি লম, বিরতির পিছত পুনের খালিক ডাঙরিয়ার ওসরে যাম আর স্টুডিওত উপস্থিত থাকা পেনেলিস্ট সকলের ওসরলেও যাম। অন্তিমটো খণ্ডক সাগৈ ১২-১০-১২ মিনিট মান সময় পাম, শীঘ্রে ঘুরি আহিম, ঘুরি আহি পুনের আলোচনা আগবাই লৈ যাম। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। জ্যাক অলিভার পার করি এই